100 টাকার তেল ভরে আমার বাড়িতে ছাড়তে আসে নিতে আসে, এটা হচ্ছে সবাই সবাই সবার জন্য করে না। So today is 27th of July 2021. আজ কি হচ্ছে আমাদের আবার রিহার্সাল ডেট, আর আমরা মিউজিশিয়ান, আমাদের তো পার্ট ডেই মোটামুটি রিহার্সাল থাকলে খুব ভালো লাগে। আমরা জ্যামিং করতে ভালোবাসি, আমরা গান বাজনা করতে ভালোবাসি, গান বাজনা মিউজিকের মধ্যে থাকতে ভালোবাসি। তোমরা যারা মানে আমার পছন্দ করো মোটামুটি, যারা জানো, এখনও যারা জানো না যে আমি মিউজিশিয়ান, তো তারা মোটামুটি জেনে যাবে এইসব ব্লগগুলো দেখলে। তো ভালো লাগে সব কিছু শেয়ার করতে যতটা পারি, কিছু তো পার্সোনাল থাকে, সব কিছু শেয়ার করতে পারি না। তো সকাল থেকে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হলো, এবারে শুরু করে দিয়েছি ব্লগ। এবারে আজকে আমাদের এখন রিহার্সাল আছে, তারপরে সন্ধ্যাবেলা আড্ডা আছে, অনেক কিছু ব্যাপার আছে, অনেক কাজের মধ্যে ব্যস্ত আমরা জড়িত থাকি, হাঁপিয়ে যাই আলটিমেট। আমাদের স্ট্রাগলটা তোমরা দেখলে বুঝতে পারবো। স্কুটিতে মানে বসার জায়গা কম, জিনিস বেশি, লাগেজ বেশি, বাট আমরা এরমভাবে স্ট্রাগল করে মিউজিক করি। কলকাতার মিউজিক সিনটা খুব একটা ভালো না, তাই জন্য আমাদের এতটা স্ট্রাগল করতে হয়, আর তার উপরে এখন প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আরও অবস্থা খারাপ। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো, সেকেন্ড অপশান রাখিনি, মানে চাকরি বাকরি করবো, এইসব করবো, এগুলো আমাদের পোষায় না। আমরা ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভভাবেই থাকতে ভালোবাসি বা পছন্দ করি। তো অনেকেই সাপোর্ট করে, অনেকেই সাপোর্ট করে না, তার জন্য বাড়ি থেকে তো সাপোর্ট করে না খুব একটা, কারণ স্বাভাবিক না, সবাই চায় একটা সেফটি লাইফ, বাট আমাদের লাইফটা খুব একটা সেফ নয়, আমাদেরকে অনেক মেহনত করে চলতে হয় জীবনে। তো তাও চালিয়ে নেবো আশা করি, কারণ আমরা সেকেন্ড অপশন রাখিনি, মানে জিততে হবে নাহলে মরতে হবে ভাই। সো বাই দ্য ওয়ে, দিস ইজ ডিয়র্গো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়র্গোস ব্লগ। আজকে আছে আমাদের সাথে লিওদা। লিওদা চলো গাড়ি চালাবো, আরো আরো লাগেজ ভরছে, ঠিক আছে, এই গাড়িটা ঢোকাবে কোথায়, বসবো কোথায়, বসবো কোথায়, বসবো কোথায় মাথায়, চল। ওকে, ইটস আওয়ার স্ট্রাগল লাইফ গাইজ, মানে বুঝতেই পারছো সব কিছু আমাদের একটা বাইক একটা স্কুটিতে করে নিয়ে যেতে হচ্ছে, গিটার পয়সা ড্রাম সব তুলে নিয়েছি মোটামুটি। সো আজকে আমাদের আবার রিহার্সাল আছে, মানে অ্যাকচুয়ালি জ্যামিংটা চলতেই থাকতে হবে, কারণ হচ্ছে সামনে শোয়ের সিজন, ঠিক কি না মামা? ঠিক ঠিক, সব খুলে যাবে, ঠিক ঠিক, সব সুস্থ হবে, ঠিক ঠিক, সামনে শো করবো, ঠিক ঠিক, সব উড়িয়ে দেবো, ঠিক ঠিক, তেজ ভেঙে দেবো, একদম ঠিক, চলো। Okay.
রিহার্সাল শেষ, রিহার্সাল শেষে আমরা দাঁড়িয়ে আছি মামার দোকানে, তার কারণটা হচ্ছে বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে ভয়ঙ্কর। এই বৃষ্টিটা কেন ভাই উল্টো পাল্টা টাইমে হয় আমি বুঝতে পারি না। এখন চা খাবো আমরা, একটা চা টি ব্রেক, টাইম টু হ্যাভিং টি। আমি কি বলেছি জানো ভিডিওতে, উই আর এনজয় টুগেদার এন্ড উই আর আর্ন টুগেদার, ঠিক আছে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে আগেকার দিনে যেমন সিন্ধুক থাকতো, এখনকার দিনের এটা সিন্ধুক, ঠিক আছে। এটার মধ্যে ভর্তি টাকা, মানে এত ভারী, আমি এটাকে নিয়ে মোটামুটি এরকম দু তিনবার এরকম করলে। এটা হচ্ছে আমাদের ঝিল, আমাদের ঢালিপাড়ার যে ঝিল, ঝিল থেকে ঝিলের তলা থেকে এটা তুলে এনেছে। হ্যাঁ আমি আলদি আছি, স্নান করতে গেছিলাম। এটা একবার, এটা একবার খোল ভাই, খুলে টাকাটা দেখা ভাই, কত টাকা আছে তোর কাছে? কোটি কোটি টাকা আছে এটার মধ্যে। এটার মধ্যে 50 খানা কার্ড আছে। বলছি এর মধ্যে কত টাকা আছে? আরে চাবি নে না, তুই বলবি কে না? হ্যাঁ চাবি না, এটা গাড়ির চাবি। তো আমাকে বলতে দে। হ্যাঁ আমাকে দেখাবি বাংলো 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 আছে। আর মোটামুটি কি আছে? এতে একটা লিমোজিন আছে, আলটিমেট হচ্ছে ভাই দেখো, এখন এই যে দেখতে পাচ্ছ আমরা যে এই যে আড্ডা মারছি আজকে, এটা হচ্ছে একটা টাইমে হয়তো স্মৃতি হয়েও থাকতে পারে, কারণ হচ্ছে ভাই একটা টাইমে, একটা টাইমে ইন্ডিয়ার হয়ে খেলবে। ধোনির ভিডিওটা সাদা পেন ধরে ভুরু তারা ডাক হয়, ভুরু তারা ডাক করি। হ্যাঁ চোখে দুটো লেন্স পড়া, পুরো হলিউডে বেঁচে দেয়। তো আজকে বেশি অ্যাক্টিভিটি ছিল না, আমরা আড্ডা ফাড্ডা মারলাম শুভমের বাড়িতে গিয়ে। দেবুদা লিওদা পাড্ডে আমাকে ছাড়তে আসে, এটা আমার একটা সৌভাগ্য, আমাকে নিতে আসে, ছাড়তে আসে, আলাদাই ব্যাপার। 106 টাকা পেট্রোল লিটার, 106 টাকা পেট্রোল লিটার পাওয়ার। ইয়েস আচ্ছা যাই হোক, 100 টাকার তেল ভরে আমার বাড়িতে ছাড়তে আসে, নিতে আসে, এটা হচ্ছে সবাই সবাই সবার জন্য করে না, এটা বড় কথা না। বড় কথা এটাই ভালো লাগে, বড় কথা হচ্ছে যে ওকে ছাড়তে আসি দুটো বাইক নিয়ে। হ্যাঁ দুজনে 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 পেট্রোল খরচা করে ছাড়তে আসে, আলাদা একটা বাইক নিয়ে ছাড়তে তো সবাই যায়। আমরা আমার দুটো বাইক একটা 2021-এ এত মাস পরে, 6 মাস পরে, 7 মাস পরে আমরা একটা রেজলিউশন নিয়েছি, যেটা কাল থেকে শুরু হবে। কাল থেকে শুরু হবে, কাল থেকে খেলা শুরু হবে। আজকের ব্লগটা টাকা টাকা এডিট করবো, টাকা টাক করে ছেড়ে দেবো কালকে সকালের জন্য, তারপর কাল থেকে খেলা শুরু হবে। কাল থেকে যে যে খেলাটা শুরু হবে, ওই খেলাটা খেলতে গেলে কিন্তু বুকে পাটা লাগে। মানে আমাদের মানে দেবারকর চ্যানেলে, আমার চ্যানেলে, ওর চ্যানেলে তো আমরা দেখি, আমরা অন্য চ্যানেলে আসার প্ল্যান করছি। বেকার আমার বাড়িতে ছাড়তে এলো, ছাড়তে এসে পুরো কেস খেয়ে গেল। লিওদা আর দেবুদা এখন যাবে ভিজে ভিজে, পুরো বৃষ্টি এসে গেছে জুড়ে বাড়িতে এসে আমি তালে পড়া। আহা তাও আর মাত্র মাস 5টা না 6টা, এগুলো কি? এগুলো ঠিক আমার জন্য 5টা 6টা তালের পড়া? আমি 100 টাকা কমে খাই। হ্যাঁ সো তালের বড়া কম হওয়ার জন্য দিদা আমাকে মানে মন রাখার জন্য এই বান বান, এই ডুপ্লিকেট বান বান খেতে। সো এরকমভাবেই স্ট্রাগলপূর্ণ লাইফ প্রতিদিন কাটাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে স্ট্রাগল এখন করছি মানে অবশ্যই পরবর্তীকালের জন্য, স্ট্রং করার জন্য, পরবর্তীকালকে স্ট্রং করার জন্য। তো আমি অবশ্যই পজিটিভ আছি, তোমরাও পজিটিভ থাকো। আমি তোমাদের একটাই কথা বলতে চাই, যদি এতক্ষণ ভিডিওটা দেখেছো, যদি ভালো লেগে থাকে, যারা যারা এতক্ষণ অবধি দেখেছো তাদেরকে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। তার কারণটা কী বলতো, তোমরাও আমার পাশে আমার এই স্ট্রাগল মুহূর্তের মানে এক অংশীদার হয়ে থাকবে তোমরা। তো তোমাদেরকেও মানে আমি অনেক বুক ভরা ভালোবাসা অলওয়েজ জানাই। তোমরাই আমার পার্টে ভিডিও দেখো বলে আমি এই এনার্জিটা পাই ভিডিও মানে এভরিডে ভিডিও ক্রিয়েট করার। তো আগে মানে
আমি চেষ্টা করেছিলাম যে ভিডিও নানান রকম সিনেমাটিক শর্ট দিয়ে করবো হ্যান ত্যান, বাট যা দেখলাম যে পার ডে ভিডিও করতে গেলে সিনেমাটিক শর্ট বেশি দেওয়া ইম্পসিবল, কারণ অনেক কিছু চাপ থাকে, তুমি তোমরা সবই জানো। আর আমি নিজেকে নিজে একটা কমিটমেন্ট দিয়েছি যেটা তোমাদের কাছে এখন আমি রিভিল করিনি, যে আমি কতদিন ভিডিও করব বা কতদিন ভিডিও বানাবো। আমি পার ডে তো ব্লগ করছি, তো তোমরা তো আশা করি দেখছো পার ডে, হয়তো তোমাদের ভালোও লাগছে, বাট অনেকের ভালো লাগে বা অনেকের ভালো লাগে না সেটা বড় কথা না। আমি নিজেকে নিজের কাছে একটা কমিটমেন্ট করেছি যে আমি এতদিন ভিডিও বানাবো, যারা আমার অনেক কাছের মানুষ তারা জানে আমি এটা কতদিনের জন্য কমিটমেন্ট করেছি। তো যাই হোক, তোমরা আমার পাশে থাকো, অলওয়েজ সাপোর্ট করো, তোমাদের এই সাপোর্টে আমি আমার ভিডিও বানানোর এ পাই, আরও এনথু পাই, এনার্জি পাই। তো পাশে থাকো আর সবাই পজিটিভ থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। চলো টাটা, গুড নাইট, বাই।